গুড ইভিনিং, ন্যাশনাল হেলথ ওয়ার্ড তরফ থেকে বলছিলাম। আমাদের সাথে মিসেস লিপিকা মল্লিক রয় বসে আছেন। তিনি কিছু সমস্যা থেকে অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, তারপর ইনি ন্যাচুরাল ওয়েদারতে চিকিৎসা করিয়েছেন। কেমন আছেন আসুন ওনার মুখ থেকে শোনা যায়। নমস্কার মিসেস রয়, কোথায় থেকে আসছেন? আমি কাপুরগাছি থেকে এসেছি। আপনার বয়স কত? 50। কি করেন আপনি? আমি একটি কলেজে পড়াই। আপনার কি সমস্যা নিয়ে আসা হয়েছিল? আমার হাঁটুর ব্যথা, কোমরেও কিছু পেন ছিল আর পায়ের তলায় ভীষণ ব্যথা ছিল, হাঁটতে চলতে গেলে অসুবিধা হতো। আচ্ছা, তো কলেজে আপনি পড়ান, তো সেই জন্য বেশিক্ষণ দাঁড়াতে হতো আপনার নিশ্চয়ই? হ্যাঁ। তো এর জন্য আপনার কি কি কষ্ট হতো হাঁটুর ব্যথা থেকে? কিছুক্ষণ দাঁড়িয়ে পড়াবার পরেই আমার মনে হতো আমি বসে পড়ি, কিন্তু বসে পড়ার উপায় ছিল না, যার জন্য আমার খুবই কষ্ট হতো। একসাথে 4-5টা ক্লাস নিতে গেলে তো সত্যি খুবই প্রবলেম হতো। ওটা তো অবশ্যই থাকবে। তো ন্যাচুরাল সম্বন্ধে কোথায় থেকে জানতে পেরেছিলেন? ন্যাচুরাল ভেদা আমি কাগজে দেখেছি, আর এছাড়াও আমাকে কেউ কেউ বলেছে ন্যাচুরাল ভেদার ট্রিটমেন্ট ভালো, সেই কারণেই আমি ন্যাচুরাল ভেদা এসেছি। তো আপনার কেমন লাগছে কি যে যা বলেছিল ন্যাচুরাল ভেদার ব্যাপারে, তো সেটা তাই সত্যি মনে হচ্ছে? হ্যাঁ, এখন আমার ব্যথা অনেকটাই চলে গেছে, 90% চলে গেছে। তো এখন আমার মনে হচ্ছে এটা ঠিকই আছে, ভবিষ্যতে দেখবো আরো কেমন থাকি।